চারদিকে খোলা মাঠ, নেই কোনো সীমানা প্রাচীর, গবাদি পশুর অবাধ বিচরণ। 200 বছর আগের তৈরি দেয়াল থেকে খসে পড়ছে ইট বালু। চারদিকে লতাপাতা আর ঝোপ জঙ্গলে ভরা এ বাড়িটি ঘিরে রয়েছে অতীত ঐতিহ্য, দুঃখ বেদনার গৌরব গাথা অনেক স্মৃতি। রংপুরের পীরগাছায় জরাজীর্ণ, অযত্ন অবহেলায় বিলুপ্তির পথে ইটাকুমারীর রাজা শিবচন্দ্র রায়ের জমিদার বাড়িটি। এক সময় খুব প্রসিদ্ধ রাজবাড়ি ছিল। আমরা শুনছি এই রাজবাড়ির স্টেটের নাম ছিল হলো ফতেপুর স্টেট। এখানকার জমিদার খুব শক্তিশালী ছিল। ভারত উপমহাদেশে প্রথম প্রজা বিদ্রোহ যেটা হয় সেটা আমাদের এই ফতেপুর স্টেটে শিবচন্দ্র রায় উনি প্রথম এখানে এই প্রজা বিদ্রোহের মানে বীজ রোপণ করেন, এবং সেই সূত্রে এখান থেকেই মানে এই ভারতবর্ষের স্বাধীনতার সৃষ্টি হয়। আমরা এটা শুনছি আর কি। জমিদার বাড়িটি দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে, কিন্তু অযত্ন আর অবহেলায় জমিদার বাড়িটি আজ ধ্বংসের পথে। রাতের আধারে কে বা কারা জমিদার বাড়ির ইট খুলে নিয়ে যাচ্ছে, অথচ দেখার কেউ নেই। অনেক দূর দূর থেকে লোক আসে, দেখতে আসে, ঘুরতে আসে, কিন্তু যে অবস্থা এই রাজবাড়ির, ভেঙে পড়ে গেছে, ময়লা টয়লা, মানুষ দূর থেকে ঘুরতে আসে তেমনভাবে ঘুরতে পারে না এই ময়লা টয়লার কারণে। জমিদার শিবচন্দ্র রায় নেই, কিন্তু তার জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বছরের পর বছর ধরে করা হয়নি সংস্কার। রাতের আধারে দুর্বৃত্তরা খুলে নিয়ে যাচ্ছে জমিদার বাড়ির ইট। সংরক্ষণের উদ্যোগ না থাকলেও জমিদার বাড়িটি কয়েক যুগ ধরে প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন হিসেবে বয়ে চলেছে ঐতিহ্যের ধারাবাহিকতা। সংস্কার করে একটি আদর্শ পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হলে ইটাকুমারী জমিদার বাড়ি চির যৌবনা হয়ে বেঁচে থাকবে অনন্তকাল।